প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। গত এক মাসে ওই হামলায় প্রাণ হারিয়েছেন 10,000-এর বেশি ফিলিস্তিনি, যার সিংহভাগই সাধারণ নাগরিক। যার হাত গাজাবাসীর রক্তে রঞ্জিত, সেই নেতানিয়াহু এবার বড় ধরনের বিপদে রয়েছে। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ইসরায়েলিরা শুধু মারতে জানে, এই মিথকে ভুল প্রমাণ করে 7 অক্টোবর দেশটিতে বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। কয়েক ঘন্টার হামলায় দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে হামাস বাহিনী। ওই ব্যর্থতার জেরে প্রবল চাপ আসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর। তাৎক্ষণিক চাপ সামলাতে যুদ্ধ ঘোষণা করেন তিনি, কিন্তু হামাসের সূক্ষ্ম কৌশলের কাছে ধরাশায়ী হন নেতানিয়াহু। ওই হামলার সময় 200-এরও বেশি ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে আসেন হামাস যোদ্ধারা। এসব বন্দী নেতানিয়াহুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ এক মাসেও তাদের উদ্ধার করতে পারেনি তার প্রশাসন। এই ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়েছেন জিম্মিদের স্বজনরা। এক প্রতিবেদনে বিবিসি জানায়, বিক্ষোভকারীরা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা জানান, নেতানিয়াহু যতক্ষণ পদত্যাগ না করবেন ততক্ষণ সেখান থেকে সরবেন না তারা। হামাসের হামলার পর নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন ওঠে। অক্টোবরে আন্তর্জাতিক সাংবাদিকদের জন্য সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, 7 অক্টোবরের হামলায় তার উপর চাপ বাড়ছে, হুহু করে কমছে জনপ্রিয়তা, এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন কিনা। জবাবে পদত্যাগের দাবি উড়িয়ে দেন নেতানিয়াহু। তখন নেতানিয়াহু বলেছিলেন, তিনি হামাসকে নির্মূল করবেন। যুদ্ধের মাধ্যমে নিজের ক্ষমতাকে সুসংহত করতে চাওয়া এই প্রধানমন্ত্রী জানান, ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে কোনো যুদ্ধবিরতি করবে না তার দেশ। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করা মানে আত্মসমর্পণ করা। গত এক মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। চলমান এই যুদ্ধে এত বেশি সংখ্যক শিশু নিহত হওয়ায় গাজাকে শিশুদের জন্য গোরস্থান বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুটেরেস। এদিকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আইন লঙ্ঘন করার অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে তেল আবিব থেকে প্রিটোরিয়ায় নিজের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার একদিন পর এ আহ্বান জানালো দেশটি। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোর বলেছেন, নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করা যুদ্ধাপরাধ এবং এই জঘন্য কর্মের দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। ওই পরোয়ানা জারি করার জন্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।